আজকের ভিডিওর প্রথমেই একজনকে ডেডিকেট করে বা তার আত্মার শান্তি কামনা করে ভিডিওটা শুরু করছি। জানো আমরা লাস্ট ভিডিওটা করেছিলাম কুন্তল কারারের কারারকে সম্মান করে, এই ভিডিওটা দীপঙ্কর ঘোষকে এবং আইজল এফসির একজন সমর্থক লাল রেম পুয়া এই দুজনকে ডেডিকেট করে। দীপঙ্কর ঘোষ একজন পর্বতারোহী এবং আদ্যপান্ত ইস্ট বেঙ্গল সমর্থক, উনিও এভারেস্টে পর্বত আরোহণের জন্য গেছিলেন কিন্তু ওইখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো গতকালকেই ওনার মরদেহ নিয়ে আসা হয়েছিল ওনার বাড়িতে এবং সেখানে সবাই ওনাকে সম্মান প্রদান করেন। তো আমরাও ওনাকে সম্মান প্রদান করে আজকের ভিডিওটা শুরু করছি। এর সাথে সাথেই আইজল এফসির একজন সমর্থক লাল রেম পুইয়া, 18 বছর বয়স মাত্র, সে অনেকদিন ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করছিল। তো ও গত 29 তারিখে দেহত্যাগ করেন। তো ওর প্রতিও শ্রদ্ধা জানিয়ে ওকেও ডেডিকেট করে আজকের ভিডিওটা। প্রথমেই বলি, আন্ডার 15 যেই আই লিগ হচ্ছিলো বা ইউথ লিগ, হিরো ইউথ লিগ হচ্ছিলো, সেই ইউথ লিগের খেলা ছিল বেঙ্গালুরু এফসি ভার্সেস মিনার্ভা পাঞ্জাব। তো সেই খেলাতে মিনার্ভা 2-0 গোলে জিতলো এবং পরপর 4 বার আন্ডার 15 আই লিগ কিন্তু চ্যাম্পিয়ন হলো। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট মিনার্ভা পাঞ্জাবের ক্ষেত্রে। এর সাথেই মিনার্ভা পাঞ্জাব কিন্তু কলকাতাতেও আসছে ফুটবল ট্রায়াল নিতে, আন্ডার 13 এবং আন্ডার 18। যারা যারা ট্রায়াল দিতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো, ওখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে। ট্রায়ালটা হবে ব্যারাকপুরে 1 জুন এবং 2 জুন। 1 জুন আন্ডার 13 ট্রায়াল, 2 জুন আন্ডার 18 ট্রায়াল। এরপরে চলে আসি ন্যাশনাল টিমের কথায়। যে ন্যাশনাল টিমের জন্য কিংস কাপের জন্য ন্যাশনাল ক্যাম্প হচ্ছে দিল্লিতে, যেটা 21 মে থেকে শুরু হয়েছে। তো গত 3-4 দিন আগেই 6 জনকে রিলিজ করে দিয়েছিল কোচ ইগো স্টিমাচ, তার সাথে আজকে আবার 6 জনকে রিলিজ করলো। তো এই মুহূর্তে মেন ক্যাম্পে রয়েছে টোটাল 25 জন প্লেয়ার, কিংস কাপের জন্য যাবে 23 জন প্লেয়ার। তাহলে এখনও 2 জন প্লেয়ারকে কিন্তু ক্যাম্প থেকে রিলিজ করা হবে। আজকে যেই 6 জনকে রিলিজ করা হয়েছে তার মধ্যে নারায়ণ দাস আছে, কোমল থাটাল আছে, আনোয়ার আলী আছে চোটের জন্য, সালাম রঞ্জন সিং আছে, ধানপাল গণেশ আছে এবং রাউলিন বর্জেস আছে। এই 6 জনকে কিন্তু রিলিজ করা হয়েছে। এর সাথে সাথেই আরেকটা খবর, যেটা আন্ডার 19 ন্যাশনাল টিম যারা রাশিয়াতে যাচ্ছে ভ্যালেন্টাইন গ্যারাতকিন টুর্নামেন্টটা খেলতে, সেই টিম সেই খেলাটা আছে জুন মাসে 4, 6, 8 3 দিন। তো সেই টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য যে 30 জনের স্কোয়াড, সেই 30 জনের স্কোয়াড কিন্তু AIFF দিয়ে দিয়েছে, সেটা তোমরা দেখে নাও। তার সাথে সাথেই খেলাগুলো কিন্তু মোটামুটি ইন্ডিয়ান টাইম অনুযায়ী, একটা খেলা আছে 8:30, যেটা 4 তারিখে, বাকি 6 তারিখ এবং 8 তারিখে যেই দুটো খেলা আছে সেই দুটো খেলা আছে 2:30 থেকে। তো খুব সম্ভবত এই খেলাগুলো হয়তো টেলিকাস্ট হবে না, আর যদি টেলিকাস্ট হয় তাহলে টেলিকাস্ট হবে ইন্ডিয়ান ফুটবল টিমের পেজে, ফেসবুক যেই পেজ আছে সেইখানে টেলিকাস্ট হবে। কিন্তু তার আগে অবশ্যই কিংস কাপের খেলা আছে 5 তারিখ। তো আমার কাছে এইটুকুই আপডেট ছিল, তো আমার কাজ শেষ, এবার আমি আসলাম। হ্যালো, এবার আমি চলে এসেছি পুচের সব নিউজ আপডেট শুনে নিলে। এবার আমার নিউজ আপডেটগুলো শুনে নাও। আমার নিউজ আপডেট মানেই জানো, প্রথমেই ট্রান্সফার নিউজ আসবে, তো ট্রান্সফার নিউজ দিয়েই শুরু করি। সবার প্রথমে যে ট্রান্সফার নিউজটা, সেটা হলো পিটি, যে মানে পিটি হলো নিক নেম, প্লেয়ারটার নামটা অনেক বড়, ওই জন্য পিটি নামটাই বলছি। এই পিটি স্প্যানিশ লালিগায় খেলেছে, গ্রানাডা আর রয়্যাল ওয়ালাকানোর মতো টিমে খেলেছে। এই পিটি অ্যাটাকিং প্লেয়ার, 37 বছর বয়স। এই পিটিকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি। এই বছর জামশেদপুর এফসির হয়ে ISL দেখা যাবে এই প্লেয়ারকে। তাছাড়া জামশেদপুর থেকে একজন প্লেয়ার বেরিয়েও গেছে, সেই প্লেয়ার জয়েন করেছে কেরালা ব্লাস্টার্সে, সে হলো মারিও আরকুয়েস। এই মারিও আরকুয়েস এই বছর কেরালা ব্লাস্টার্সে খেলবে, আর কেরালা ব্লাস্টার্সও থামার কোনো নামই নিচ্ছে না, একের পর এক সাইনিং করিয়ে যাচ্ছে। আশা করবো কেরালা ব্লাস্টার্স অবশ্যই পরের সিজনে ভালো খেলবে, কারণ এই সিজন তো বাজে গেছে সবাই জানো। পরের সিজনে আবার ঘুরে দাঁড়ানোর জন্যই হয়তো এরকম পুরো টিমের একখানা পুরো টিম চেঞ্জ করে ফেলছে। তাছাড়া আরেকটা কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে, সেটা হলো মার্কস তেবার দিল্লি ডায়নামোদের আরেক বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো পরের সিজনেও ISL দিল্লি ডায়নামোদের হয়ে খেলতে দেখতে পাবো আমরা মার্কস তেবারকে। সব নিউজ তো হয়ে গেল, ট্রান্সফার নিউজ যা ছিল, ট্রান্সফার এবং কন্ট্রাক্ট এক্সটেনশন, সেগুলো তোমাদের দিয়ে দিলাম, এই 3টে নিউজই ছিল। এবার আসি একটা ভালো নিউজে, ইন্ডিয়ান ওমেন্স লিগের চ্যাম্পিয়ন সেঠু এফসি কিন্তু অলরেডি 4টে স্পন্সর পেয়ে গেছে। ইন্ডিয়ান ওমেন্স লিগে কিন্তু কোনোদিন এখন অবধি দেখা যায়নি যে একটা ওমেন্স টিম এতগুলো স্পন্সর পেয়েছে। অবশ্যই এবার চ্যাম্পিয়ন হয়েছে এবং অসাধারণ খেলেছে পুরো টিম ইন্ডিয়ার মেন অনেকগুলো প্লেয়ার ছিল এই সেঠু এফসিতে। আর সেঠু এফসি 4টে স্পন্সর পেয়ে গেছে, তোমাদের স্পন্সরগুলোর নাম বলে দিচ্ছি। প্রথমেই আছে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পার্টনার, সেটা হলো ফিস্টো। তারপরে প্রিন্সিপাল স্পন্সার কসকো, নামি কোম্পানি, সবাই মোটামুটি চেনো যারা ফুটবল খেলো।
তারপরে অফিসিয়াল স্কিট স্পন্সর ডুমেলা, তারপর আছে অ্যাসোসিয়েট স্পন্সর এসআর গ্রুপস, চারটে স্পন্সর। এটা কিন্তু বিশাল বড় একটা নিউজ ইন্ডিয়ান ফুটবলে আর ইন্ডিয়ান ওমেন্স ফুটবলে, যে ওমেন্স ফুটবলেও এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে, সবাই ইন্টারেস্ট দেখাচ্ছে বলেই অবশ্যই এই স্পন্সরগুলো এগিয়ে এসছে এই টিমটাকে সাপোর্ট করার জন্য। আর জানো এই যুগে স্পন্সর ছাড়া টিম চালানো খুবই কঠিন, কারণ কলকাতায় এতগুলো ক্লাব আছে শুধু স্পন্সর নেই বলে তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে না। তো লাস্ট যে নিউজটা সেটা তো এতক্ষণে সবাই জেনে গেছো, কারণ সোশ্যাল মিডিয়াতে পুরো ছড়িয়ে গেছে নিউজটা। তাছাড়া ইস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজেও এটা একদম অ্যানাউন্স করে দিয়েছে। তো কোয়েস ইস্ট বেঙ্গল আরেকটা কোম্পানির সাথে টাই আপ করে নিল, সেই কোম্পানিটা হলো প্যারাগন। একটা একখানা খুব বড় কোম্পানি জানো, কলকাতাতে খুবই নাম আছে, এই প্যারাগনের সাথে টাই আপ করে নিয়েছে। প্যারাগন কো স্পন্সর হিসেবে থাকবে কোয়েস ইস্ট বেঙ্গল এফসির। তো দেখতেই পাচ্ছ কোয়েস ইস্ট বেঙ্গল এফসি কিন্তু একের পর এক স্পন্সর আনতে চলেছে, একের পর এক টাই আপ করতে থাকছে। তো এটা কিন্তু অবশ্যই একখানা ভালো খবর ফিউচারের জন্য কোয়েস ইস্ট বেঙ্গল এফসির। এই বছর তো অবশ্যই 100 বছর হতে চলেছে, তাই জন্য খুবই ভালো নিউজ এগুলো। তো দেখা যাক এরপরে আর কী হয়, একের পর এক তো খুব ভালো নিউজ আসছে আর ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু এগুলো খুবই ভালো নিউজ। যদি একখানা ক্লাবে ডেভেলপ হয় তো অবশ্যই কিন্তু ভালো নিউজ। তো আমার কাছে যা আপডেট ছিল সব তোমাদের দিয়ে দিলাম, পুচের আপডেটস গুলো আজ শুনে নিয়েছো, আজ দুজন মিলেই আপডেট দিলাম আর্ধেক আর্ধেক করে। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখনের জন্য টাটা।